সিরিজের ঠিক উল্টো চিত্র টেস্ট সিরিজে। বঙ্গবন্ধু টেস্ট সিরিজের দুই ম্যাচেই হেরেছে ঘরের মাঠে বাংলাদেশ। তার মানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে টিম টাইগার্স। এই মুহূর্তে এই সিরিজ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক সৌরভ। আমরা তার সাথেই কথা বলবো। সৌরভ, ডেফিনেটলি টাফ লাগ। হ্যাঁ, অবশ্যই টাফ লাগ। আমার কাছে মনে হয় যে রানটা মানে চেস করা যে টার্গেটটা ছিল এই উইকেটে, আমার কাছে মনে হয় যেটা চেস করার মতোই ছিল। আনফর্চুনেটলি আমার কাছে মনে হয় যারা আমরা মিডল অর্ডার মানে টপ অর্ডার থেকে মিডল অর্ডার কলাপস করার কারণে হয়তো জিনিসটা আমরা রিচ করতে পারিনি। আর তৃতীয় দিনের তুলনায় ফোর্থ ডের উইকেট আসলে কেমন ছিল? এখানে ব্যাট করাটা কি সত্যি খুব বেশি কঠিন ছিল? না, পুরো চার দিনে আমার কাছে মনে হয় না যে কোনো সময় খুব ডিফিকাল্ট উইকেট ছিল। আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে আপনার একটু ডিফিকাল্ট উইকেট থাকলেও আপনি এটা মানিয়ে নিতে হবে। আপনি যদি দেখেন না, খুব বেশি মানে অড বাউন্স ছিল না, হয়তো ওদের যে মেইন স্পিনার কারণে এলো, হয়তো হাইটের জন্য কিছুটা সাপোর্ট পেয়েছে। তো এটা আমাদের অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে, প্রফেশনাল প্লেয়ার হিসেবে, প্রধান প্লেয়ার ব্যাটসম্যান হিসেবে এটা অ্যাডজাস্ট করা হচ্ছিলো, ওটা আমরা করতে পারিনি, যেটার কারণে আমাদের হাত থেকে চলে গেছে সেকেন্ড টেস্টটা। তার মানে সেকেন্ড টেস্টে পার্টিকুলারলি কোন জায়গাটাতে মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অনেকখানি পিছিয়ে আছে বাংলাদেশ? আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটিংয়ে খুব বাজেভাবে আমরা কলাপস করেছি, যেটার কারণে আমরা আর ফিরতে পারিনি। ফার্স্ট ইনিংসও বলেন, সেকেন্ড ইনিংসও বলেন, ব্যাটিংয়ে কলাপস করার পেছনে পার্টিকুলার কোনো রিজন কি আপনার মাথায় আসে যে এরকম হতে পারে বা এটা কারণ হতে পারে? না, স্পেসিফিকভাবে ওইরকম কোনো রিজন নাই। হয়তো আমরা প্ল্যান অনুযায়ী হয়তো আপনার অ্যাডজাস্ট করতে পারিনি, ওটা হতে পারে। চট্টগ্রাম টেস্টে হারার পর আপনি বলেছিলেন অবিশ্বাস্য, যেটা একটাবারের জন্য আপনার মাথায় আসেনি যে সেই টেস্ট হারতে পারে বাংলাদেশ। বাট মিরপুর টেস্টে কি কখন মনে হয়েছে যে এই টেস্ট বাংলাদেশ দল হারতে পারে, নাকি এটা অবিশ্বাস্য মনে হয়? না, অবিশ্বাস্য না। দেখেন, আপনি যদি দেখেন যে ফার্স্ট ইনিংসেই কিন্তু ওরা এগিয়ে ছিল, তারপরে আবার সেকেন্ড ইনিংসেও কিন্তু আমরা আবার বোলাররা খুব ভালো বল করেছে, খুব ভালো কামব্যাক করেছিল। যদি আপনি দেখেন যে ওপেনাররা তামিম ভাই সৌম্য যেভাবে স্টার্ট করছে, তখনই মনে হয়েছিল যে আমরা মানে গেমের মধ্যে ছিলাম। হঠাৎ দুই তিনটা উইকেট এনে পরে দুই তিনটে ফল করাতে তখন আমরা একটু পিছিয়ে পড়ি। শেষের দিন আপনি দেখেন মিরাজ কিন্তু খুব ভালো কামব্যাক করেছিল। তো মাঝখান দিয়ে হয়তো আমরা একটু উল্টোপাল্টো হয়ে গেছে, যেটার কারণে আমরা ব্যাক করতে পারিনি। তামিম সৌম্যর ওপেনিং পার্টনারশিপের কথা আপনি বললেন, যে একটা ভালো স্টার্ট পেয়েছিল বাংলাদেশ। এই সৌম্যর দলের ইনক্লুশনটা নিয়ে আসলে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর কথা হচ্ছে। দলে একজন রেগুলার ওপেনার সাইফ হাসান থাকার পরেও সৌম্যকে স্কোয়াডের বাইরে থেকে এনে একটা সেশন ব্যাট করিয়ে তারপরে ওপেনিংয়ে খেলানোটা, এই সিদ্ধান্তটা আপনার কাছে কতখানি যৌক্তিক লেগেছে অ্যাজ ক্যাপ্টেন? অবশ্যই যৌক্তিক। না হলে দেখেন, আমি এর আগেও আমি কিন্তু বলেছিলাম যে সাকিব ভাই যেহেতু চলে যাওয়াতে আমার কম্বিনেশন একটু উল্টপাল্ট হয়ে গিয়েছিল, যেটার কারণে আমার কাছে একটা মিডিয়াম পেস বোলার হিসেবে একটা ব্যাটসম্যান দরকার ছিল, যেটার কারণে আমি সৌম্য আর এক্সপিরিয়েন্স ছিল, সৌম্য আগেও টেস্ট খেলেছে, সৌম্যর আপনার রিসেন্টলিও আপনার ওয়ান ডেও খেলেছে, তো ওর কিছুটা দাঁড়ানোর এক্সপিরিয়েন্স হিসেবে ওই হিসেবে চিন্তা করে আমি টিমে নিয়েছিলাম। আপনি যখন টিম হারবেন তখন হয়তো আপনার এগুলো অবশ্যই চোখে পড়বে, যদি জিততাম হয়তো। ক্রেগ ব্রাথওয়েট বেসিক্যালি আসলে ওয়েস্ট ইন্ডিজ দলের একজন পার্ট টাইম স্পিন বোলার, তিনি ভাইটাল তিনটো উইকেট। জি জি জি। ক্রেগ ব্রাথওয়েটকে খেলা কি আসলে খুব বেশি না খুব বেশি ডিফিকাল্ট ছিল না? আমার কাছে মনে হয় যে ওকে হয়তো একটু পজিটিভ খেললে হয়তো জিনিসটা অন্য চিত্র হতে পারতো। তাহলে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডের কথাটা ক্রিকেটে সবসময় বলা হয়। জি জি। এই জিনিসটা কি চট্টগ্রামে আসলে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল? না দেখেন, আপনি চিটং টেস্টে আমরা কিন্তু পুরোপুরি পজিটিভ ব্যাটিংয়ে করেছি, তো সেকেন্ড টেস্টে হয়তো আপনার সেকেন্ড ইনিংসে হয়তো আমরা একটু ওইভাবে পজিটিভ ক্রিকেট খেলতে পারি, যেটা আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন আমার কাছে মনে হয় যে আমরা যারা একটু পজিটিভ ব্যাটিং করতাম তাহলে হয়তো আমরা খেলাটা খুব আজকের দিনে খেলাটা শেষ হয়ে যেত। আপনার ক্যাপ্টেন্সি যদি একটুখানি মূল্যায়ন করেন, যদিও চট্টগ্রামে আপনি প্রথমবারের মতন পূর্ণ শক্তির বাংলাদেশ দল পেয়েছেন, পরবর্তীতে আবার সাকিব রুলড আউট হয়ে গিয়েছিলেন, আপনার এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন হিসেবে কেমন? ঘরের মাটিতে আপনার বিদেশেও যে হোয়াইট ওয়াশ হওয়ার এক্সপিরিয়েন্স ছিল, দেশের মাটিতে বাকি ছিল, হয়তো ওইটাও হয়ে গেছে। দেখেন, আপনি যখন লুজ করবেন, টিম যখন লুজ করবেন অবশ্যই এটা ডিসঅ্যাপয়েন্টেড, অবশ্যই এখানে আপনার হয়তো মানে আপনি হয়তো কিছু জিনিস পজিটিভ জিনিস থাকবে, তো আমার কাছে মনে হয় যে আমাদের আরও অনেক কিছু ইম্প্রুভ করা বাকি আছে, যেগুলো করলে হয়তো আমরা হয়তো ভবিষ্যতে টেস্ট জিততে পারবো দেশের মাঠে। একটা সমালোচনা সবসময় হয় যে টাইগার ব্যাটসম্যানরা একটা ভালো শুরু পায় কিন্তু পরবর্তীতে ইনিংসটাকে ক্যারি করতে পারে না। আমরা চট্টগ্রামে দেখেছি কাইল মেয়ার্স একজন ডেবিউট্যান্ট কীভাবে একটা দুর্দান্ত 200 করে 395 রান চেস করে এমন একটা হিস্ট্রিতে ঢুকে গিয়েছিলেন, এই ইনিংস বড় না করতে পারে। একই আপনি একটা সেঞ্চুরি করেছিলেন, বীরপুরেও আপনি শুরু পেয়েছেন, কিন্তু বড় না করতে পারার পেছনে কারণ আসলে কী? দেখেন, ওইরকম কোনো কারণ নেই, হয়তো আমাদের এটা নিয়ে আর একটু কাজ করতে হবে, আর একটু আপনার চিন্তাভাবনা করতে হবে, আর একটু গেম প্ল্যান করতে হবে। তো আমার কাছে মনে হয় যে হয়তো খুব শীঘ্রই জিনিসটা হয়তো সামনে আমার শ্রীলঙ্কা সিরিজ আছে, ওই সিরিজে হয়তো
ভালোভাবে আমরা কামব্যাক করতে পারবো। একটা কথা হওয়ায় যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 20 বছর হয়ে গেছে, জি, এবং 20 বছরেও এখনো কোন কোন জায়গায় উন্নতির ব্যাপারটা রয়ে গেছে? উন্নতি তো আপনার, এটা সত্যি কথা যে আসলে 20 বছর হয়ে গেছে, এখনো উন্নতির আমার কাছে মনে হয় যে ওইভাবে কোনো উন্নতি হয় নাই। যদি আপনি দেখেন যে আমার তো আর মানুষের তো উন্নতি শেষ নাই, আপনি মৃত্যুর আগ পর্যন্ত ক্রিকেট আমাদের, আমরা যতদিন খেলবো বাংলাদেশের দেশের রিপ্রেজেন্ট করবো ততদিন পর্যন্ত ইম্প্রুভ করতে হবে। তো আমাদের তো মনে হয় আরও ইম্প্রুভ করার অনেক কিছু বাকি আছে। তার মানে আপনার রাইট টিম কম্বিনেশনটা কমতি মনে হয়েছে মিরপুরে? রাইট টিম কম্বিনেশন না, হয়তো সাকিব ভাই না থাকাতে একটু ডিফিকাল্ট হয়েছে, কম্বিনেশনটা একটু ডিফিকাল্ট হয়। দেখেন আমি যেটা আগেই বললাম যে আপনি টিম লুজ করলে তখন অনেক কিছু আপনার ফেভারে থাকবে না, অনেক কিছু কথা বেরোবে। হয়তো জিম্বাবুয়ের সাথে আমরা যখন জিতেছিলাম তখন কিন্তু এত কিছু বের হয়নি, তো আলটিমেটলি টিম লুজ করলে অনেক কিছু বের হয়। আর এটাই সামনের সিরিজ আছে, আপনি যেটা বলেছেন শ্রীলঙ্কার এগেইনস্টে, সেই টেস্টের জন্য এখন থেকে কোন কোন আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের আপনার বড় ইনিংস খেলার একটা প্রবণতা তৈরি করতে হবে, বড় ইনিংস আপনার লম্বা সময় ব্যাটিং করার একটা প্রবণতা তৈরি করতে হবে। আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা যদি লম্বা সময় ব্যাটিং করতে পারে, 3-4 সেশন ব্যাটিং করে, তাহলে হয়তো আমাদের জন্য ইজি হবে। অ্যাজ এ ক্যাপ্টেন আমি, আমার কাছে মনে হয় আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করেছি, যেটা লাস্ট আপনি যদি দেখেন করোনার পরে কিন্তু কোনো টেস্ট খেলাই হয়নি। তো আমরা ওই হিসেবে চিন্তা করলে এক বছর পর, অলমোস্ট এক বছর, হ্যাঁ এক বছরই হবে, তো এক বছর পরে টেস্ট খেলেছি। যদিও এটা কোনো এক্সকিউজ না, কিন্তু আমার কাছে মনে হয় এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সব কিছু বুঝে ওটা আপনার আপনার ওই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, বিশেষ করে টেস্ট যখন আপনি খেলবেন একটু দেরি হয় তখন কিন্তু একটু ডিফিকাল্ট আসবে। যদিও এটা যে জিনিসটা আপনি কজ হিসেবে নিতে পারবেন না, এটা কজ হিসেবে নিতে হলে আপনি হয়তো লুজারের মতো চিন্তা করবেন, আমি লুজারের মতো চিন্তা, কিন্তু এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। যখন আপনি কিছুদিন পর টেস্ট খেলবেন তখন জিনিসটা একটু ইজি হয়ে যায়, একটু দেরি হলে তখন জিনিসটা অনেক চ্যালেঞ্জিং হয় আমার কাছে যেটা মনে হয়। থ্যাংক ইউ।